আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলতে যাচ্ছি ওয়্যারলেস চার্জার নিয়ে। এই যে আমার হাতে যে এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়্যারলেস চার্জার এবং প্রতিটা চার্জারই ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এক একটি চার্জারের যে ফিচার একটির থেকে একটি আলাদা। সো আজকের এই ভিডিওতে আমরা এই প্রতিটা চার্জার সম্পর্কে একটা শর্ট ইম্প্রেশন দিব আপনাদেরকে, যেমন কোন চার্জারটা কোন জায়গা থেকে স্পেশাল এবং কোন চার্জারের কী কী ফিচার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এবং আমাদের কাছে প্রতিটা চার্জারই আপনারা অনলাইনে কিনতে পারতেছেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সেখানে প্রতিটা চার্জারের মডেল এবং দাম দেওয়া আছে। সো যারা এই চার্জারগুলো কিনতে যাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সেখানে প্রতিটা চার্জারের ডিটেল, প্রাইস এবং ফিচারগুলো দেওয়া থাকবে। সো প্রথমে আমরা কথা বলবো এই মডেলটি নিয়ে। এটি একটি খুবই সুন্দর একটি মডেলের চার্জার এবং এটি দেখতে পারতেছেন যে ভিতরে কয়েলটা দেখা যাচ্ছে, খুবই ক্রিস্টাল ক্লিয়ার ডিজাইন। এবং এটার যে কয়েলটা আছে সেটা কিন্তু আপডাউন করা যাচ্ছে এই যে। সো আপনি আপনার ফোন হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবেই চার্জ দিতে পারবেন। এবং এর যে ম্যাগনেটটা কিন্তু খুবই পাওয়ারফুল, এই যে দেখেন পড়তেছে না। এবং আমি যদি এটা পাওয়ার অফ করি, সো তখন দেখবেন যে আসলে কীভাবে চার্জ দেয়। যে আমি এখন লাইন দিয়ে দিলাম, এই যে চার্জ হচ্ছে। সো এর পাশাপাশি আপনি আমাদের এই প্রতিটা চার্জারের সাথে আপনারা পাচ্ছেন হলো গিয়ে একটি ঘড়ির চার্জার এবং একটি এয়ারবাড চার্জার। সো যাদের অ্যাপেল ওয়াচ আছে বা স্যামসাং ওয়াচ আছে এবং অন্যান্য ওয়্যারলেস এয়ারবাডস আছে, তারা তাদের এই ডিভাইসগুলো খুব সুন্দরভাবে কোনো প্রকারের প্লাগ ইনের ঝামেলা ছাড়াই চার্জ দিতে পারবেন। এবং এই চার্জারগুলোর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে একটা এলইডিগুলো করতেছে। এবং এর পাশাপাশি কিন্তু এই চার্জারের একটা এলইডি দেওয়া আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন সাদা কালার জ্বলতেছে। সো এটা আপনার বেড সাইডে যখন রাখবেন তখন এটা আপনার বেড ল্যাম্প হিসেবেও কাজ করবে। সো এটা আমরা সাইডে রেখে দিই। এবার আমরা আরেকটা চার্জার দেখি, এই যে একটি ফোল্ডেবল চার্জার, খুবই কমন একটা চার্জার, এটাও আমাদের ফাস্ট চার্জার। এবং একটি কথা বলে রাখি যে আমাদের প্রতিটা চার্জারই কিন্তু ফাস্ট চার্জার এবং আমাদের প্রতিটা চার্জারই ম্যাক্সিমাম 30 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। সো এটা বলে রাখি যে 30 ওয়াট শুধুমাত্র আমাদের এই চার্জারটা দিতে পারবে এবং বাদবাকি যে মডেলগুলো আছে সেগুলো 15 ওয়াটের। সো এটা আমাদের একটি ফোল্ডেবল চার্জার, এখানে একটি স্ট্যান্ড আছে রাখতে পারবেন। আমরা পাওয়ার অফ দিয়ে দেখাচ্ছি, এখানে একটি ইনপুট আছে আউটপুট আছে। সো যখন আমরা লাইন দেবো, এই যে দেখতেছেন যে এলইডিগুলো করতেছে, সামনে একটা ঘড়ি আছে। সো এটা আপনি আপনার বেড সাইড ল্যাম্প এবং অ্যালার্ম ক্লক হিসাবে ব্যবহার করতে পারবেন। সো এখানে আমরা ফোনটা রাখলে চার্জ হবে, এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। আচ্ছা, এবার আমরা আরেকটা চার্জার দেখি, এই যে এই যে প্রোডাক্টটা, এটি আপনার টেবিল ল্যাম্প হিসেবে কাজ করবে, অ্যালার্ম ক্লক হিসেবে কাজ করবে, পাশাপাশি আপনি আপনার স্মার্ট ডিভাইসকে চার্জ দিতে পারবেন। আমরা এটা পাওয়ার অফ করে দেখি, এই যে এটা অ্যালার্ম ক্লক হিসেবে কাজ করতেছে। সো আমরা যদি লাইটটা অন করি, এই যে দেখতেছেন লাইট জ্বলতেছে। এই লাইটটা তিনটা মুডে জ্বলে, একটা ওয়ার্ম, কুল এবং নর্মাল মুড। এবং সামনে যখন আপনি ফোন রাখবেন, এই যে এটা কিন্তু চার্জ হবে। তবে এখানে একটা কথা বলে রাখি যে আপনার ফোন যদি ওয়্যারলেস চার্জিং অ্যানাবেল না হয় তাহলে কিন্তু আপনারা এই চার্জারগুলো নিয়ে চার্জ দিতে পারবেন না। সো মেক শিওর যে আপনার ফোনটা বা আপনার ডিভাইসটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এবং এর পিছনে আপনার ঘড়ির চার্জার আছে এবং এই সাইডে আপনারা এয়ারবাড চার্জ দেওয়ার জন্য একটাই পাবেন, এই যে রেখে দিলে চার্জ হয়ে যাবে। এই যে চার্জ হচ্ছে, লাইটগুলো করতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক ডিজাইনের চার্জার আছে, মানে এই দুইটা সাদা এবং কালো, এবং এটা কিন্তু ফোল্ডেবল। সো এই ভিডিও তত বিস্তারিত আমরা বলতে পারবো না, আমাদের এই প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই যে আমরা একটা দেখাই দিই লাইট দিয়া, এই যে খুব সুন্দরভাবে লাইট জ্বলতেছে। সো যাদের এই প্রোডাক্টগুলো দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমাদের কাছে পাবেন ম্যাক্সেফ পাওয়ার ব্যাঙ্ক, যেটা আসলে খুবই একটা ইউনিক প্রোডাক্ট। এটি আপনার যেগুলো আপনার ওয়্যারলেস চার্জিং অ্যানাবল ডিভাইস আছে সেগুলো চার্জ দিতে পারবেন। জাস্ট এটা রেখে দিলেই চার্জ হয়ে যাবে। এবং পাশে একটি বাটন আছে, সেটা চাপ দিবেন পাওয়ার অন করার জন্য। এই যে দেখেন চার্জ হচ্ছে। এর পাশাপাশি যখন আপনার যদি ওয়্যারলেস অ্যানাবেল ফোন নাও হয় তাও আপনি চার্জ দিতে পারবেন, কারণ এখানে টাইপ সি এবং লাইটনিং দুইটা পরই দেওয়া আছে। সো খুবই কনভেনিয়েন্ট একটা জিনিস এবং এটা কিন্তু 10,000 mAh-এর। এছাড়াও আমাদের কাছে পাবেন iPhone 15 সিরিজের জন্য কিছু কেস এবং আইফোনের সকল প্রকারের ম্যাক্সেফ কেস। শুধুমাত্র 15 সিরিজ না, আইফোনের যে একদম 6 থেকে শুরু করে একদম 14 প্রো বা 15 প্রো পর্যন্ত সকল প্রকারের ম্যাক্সেফ কেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া অ্যাপেলের সব অ্যাক্সেসরিজ এবং অ্যাপেল ওয়াচের যেসব অ্যাক্সেসরিজ সেগুলো পাবেন। আমি নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ডিসক্রিপশন দিয়ে রাখবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিক্স স্টোরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।